হ্যালো গাইজ ওয়েলকাম টু মাখাইডি লাইট তো চলে এসেছি প্রথম একটা ভিডিও নিয়ে তো অনেক তো মেকানিক্যাল গাছ অনেক কিছু দেখলেন ঝুরি টুরি অনেকেই অনেক কিছু অর্ডার করেছেন অনেক অনেক কিছু দেখেছেন ভিডিওতে অনেক অর্ডার করেননি তো যারা অর্ডার করেন অবশ্যই অর্ডার করে দিন ঝুড়ি লাইট আপনারা ঝুড়ি লাইট দেখেছেন অনেক রকম লাইট দেখেছেন তো মেকানিক্যাল গাছও দেখেছেন স্টার লাভ অনেক কিছু আমার কাছে পাওয়া যায় সমস্ত কিছু এলিডি আইটেম যা চন্দ্রনগরে পাওয়া যায় তো আমার ঠিকানা আমি আগেই বলে রাখি আমার ঠিকানা হচ্ছে বাঁকুড়া জেলা বা কিন্তু বর্ধমান আর বাঁকুড়ার বর্ডার ইন্দাস বলে জায়গাটার নাম আপনার বর্ধমান টাউন থেকে হচ্ছে আপনার বর্ধমান টাউন থেকে তিরিশ কিলোমিটার আর এদিকে হচ্ছে বাঁকুড়া থেকে যদি আসতে হয় তাহলে হচ্ছে সোনামুখী থেকে কুড়ি কিলোমিটার আরামবাগ থেকে আমার বাড়ি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর কলকাতা আমি মাল ধর্মতলা অব্দি ডেলিভারি করি কলকাতায় যারা মাল নেন আর দমদম সাইড বা আলাদা আলাদা ওই দিক করুণাময়ী সরলেক ডেলিভারি করা হয় তো এবার আসে আমি গাছটা কিভাবে তৈরি করি তো বিভিন্ন ধরনের এই ধরনের ফুলের গাছ আপনারা আগে দেখেছেন তো মেকিং ভিডিওটা আমি আপনাদের জন্য সুবিধার জন্য বার করলাম তো যারা অর্ডার করেননি তারা অর্ডার করতে পারেন অথবা নিজেরা বাড়িতে বানাতে পারেন এই ধরনের খুব সহজে তো প্রথমে আপনারা যে কালার চয়েস করবেন দেখতেই পাচ্ছেন আমরা গোলাপি ল্যাম্প ইউজ করছি এতে গোলাপি পাঁচ ইঞ্চি আপনারা কিনবেন এবং ফুলের এই ধরনের প্যাকেট কিনে নেবেন ফুলের এই ধরনের প্যাকেট পাওয়া যায় যে কালারের গাছ করতে চাইবেন সেই কালারের ফুলের প্যাকেট কিনে নেবেন আপনারা ধর্মতলায় কলকাতায় পেয়ে যাবেন এবং আমার কাছে সমস্ত কিছু রমাল পেয়ে যাবেন এবং আমাদের লাগবে এই ধরনের টাই তো আর হচ্ছে আপনাদের যা লাগবে এটা হচ্ছে এই ধরনের পাবড়িগুলোকে আপনারা কাঁচি দিয়ে একটা মানে ফুলটাকে প্রথম খুলে নেবেন যে খুলে নিয়ে দেখাচ্ছি আমি এই যে ফুলটা পেছনটা আপনারা খুলে নেবেন পেছনটা খুলে নিয়ে আপনারা ফুলটা পাঁচটা পাবড়ি বেরিয়ে যাবে পাঁচটা পাবড়ি আপনারা এইভাবে ছোটো ছোটো করে ফুটো করে কেটে নেবেন তারপর আমরা দেখাচ্ছি কীভাবে কী করছি দেখুন ফুলটাকে আপনারা এইভাবে ঢোকালেন প্রথম এই ল্যাম্পটার ভেতরে এবং তারপর এইভাবে মুড়ে নিচে একটা টাই বেঁধে দেবেন আমি টাইমাঙা হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন এইভাবে বানা থাকবে এবং টাইগুলো কেটে দেবেন লাস্টে এবং আপনারা লেদে যেটা করবেন লেদে হচ্ছে আপনারা এইভাবে একটা স্ট্রাকচার করে নেবেন পাতার তো আপনারা এইভাবে স্ট্রাকচার করতে পারেন স্ট্রাকচার অন্য ডিজাইনও করতে পারেন কিন্তু আমরা এই ধরনেরই করেছি একটাই কারণ যাতে হচ্ছে পাতাটা মানে আমাদের রাখতে সুবিধা হয় তো রাখার তো একটা জায়গার অফার আছে এবং এইগুলো তো খোলা করার জিনিস এবং আপনারা যেটা কিনে নেবেন সেটা হচ্ছে এই মেল ফিমেল জ্যাক এই মেল ফিমেল জ্যাক আপনারা কিনে নেবেন পিস পেয়ে যাবেন ধরনের হয় একটা আছে এই ধরনের একটা আছে হোয়াইট কালারের এই ধরনের হয় তো আর কিছু এখানে সেক্ষেত্রে আর কিছুই লাগবে না তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচ ইঞ্চি কিনবেন তিন ইঞ্চি কিন্তু কাজ হবে না আর একটা জিনিস দেখাচ্ছি আমি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা কমপ্লিট করে নিয়েছি তো এই যে স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছেন জ্যাক কমপ্লিট করে এগুলো আমি পুরোনো গাছ তো আমি এগুলো মেনটেন্যান্স করেছি আমি তো এটারই একটা ভিডিও আমি আগে ভিডিও বানাতাম তো ভালো করে তো এটা ভিডিও বানালাম তো এটা ভিডিও বানাচ্ছি তাই তো পুরোনো গাছ এটা একটা ভিডিও আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমরা স্ট্রাকচারটা করে নেবেন লোহার রডে এইগুলো আমরা রড ইউজ করতে পারেন রডকে কেটে এইভাবে ঝাল মারাবেন তার ফলে পাতাটা এইভাবে গোতলে কোনো খোলা পড়ার সুবিধা এবং জ্যাক এভাবে লাগিয়ে নেবেন মেল ফিমেল মেল ফিমেলে দুটো এবং তার ইউজ করবেন এইভাবে সরু মানে কপাল যে তার হয় ওয়ান এম এম বা পয়েন্ট ফাইন ফাইভ এম এম এইভাবে তার আমরা ইউজ করবেন বাইরে মিডিলে করে রাখবেন এটাকে আমরা মিডিলে পয়েন্ট বার করে গেছি এখানে এস এম পি এস এবং জ্যাকগুলো পাতা গুঁজে তো এটা হচ্ছে মোস্ট তেরো ডালের গাছ দেখতে পাচ্ছেন চারটে 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 এবং মাথা একটা তো এইভাবে তেরোটা ডালে কমপ্লিট এবং আমি একদম ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন গাছটা আমি কমপ্লিট জালে এই ভিডিওটা শেষেই আমি দেখাবো তো এইটাই এইভাবে গাছ তৈরি করবেন খুব ইজি বলে দেবেন আমি এর থেকে ইজি আমি তো আর বোঝাতে পারবো না যদি আপনারা না অসুবিধা হয় তত কমেন্ট করবেন তো গাছের কালার আপনারা বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন পিঙ্ক হোয়াইট ব্লু এদিকে আপনার ইয়েলো এই ধরনের কালার ইউজ করতে পারেন তো এগুলো আমি বললাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাপোর্ট করুন এদের গাছ কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা পরপর বসিয়ে নিচ্ছি ল্যাম্পগুলোকে এভাবে এরপর এইটা থেকে এদিকে যাব তারপর আবার ব্যাকে আসবো আবার এদিকে উঠবো আবার ব্যাকে আসবো আবার এদিকে নামবো এদিকে করে অনেকটা কিছু একটু হ্যাপাজারলি ব্যাপার আছে তো গাঁচছে পাবলিক আটছে একজন একজন গাঁদছে দুজন আমি আর পিচুস ভাই করছি তো চ্যানেলটা খুবই সুন্দরভাবে গ্রো করছে আপনাদের সাপোর্টেই তো আমাদেরকে সাপোর্ট করুন এইভাবেই আর নতুন নতুন ভিডিওর জন্য আপনাদের সুবিধার জন্য এবং আমারও ভালো লাগে এসব ভিডিও করতে তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখতেই পাচ্ছেন এসএমডি গাছের আমরা ডাল তৈরি করছি তো এসএমডি গাছের এটা হচ্ছে ডালের ফ্রেম এবং ডালটা কমপ্লিট হওয়ার পর এরকম লাগবে দেখতেই পাচ্ছেন এরকম কমপ্লিট হওয়ার পর লাগবে এবং আমরা যেটা এরকম স্ট্যান্ড ইউজ করব আর হচ্ছে আমাদের যেটা জ্যাক ইউজ করবো মেল ফিমেল এইভাবে জ্যাক এস এম ডি দেখতে পাচ্ছেন এবং একটা করে এস এম পি এসে এবং তেরো তেরো ছাব্বিশটা ডাল থাকবে দু পিস গাছে তো যারা যারা এই ধরনের গাছে অর্ডার দিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোম ডেলিভারি করার পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন গাছ তৈরি হচ্ছে আমাদের এইখানে গাছ দেখতেই পাচ্ছেন তো এগুলো আমাদের সেকেন্ড হ্যান্ড যে পুরোনো গাছগুলো ওইগুলো টেস্টিং করছি পাতাগুলো অনেক পাতা ধরুন টাই খুলে গেছে অনেকে জ্যাক করে গেছে তো সেগুলো মানে সব টেস্টিং করা চলছে তো কমপ্লিট ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি আপনারা যদি এই ধরনের ফুলের গাছ রেডি করতে চান আমাদের কাছে অবশ্যই রেডি করবেন দেখুন এই ধরনের ফ্রেম লাইটগুলো ইয়ে চলছে এদিকে রান্নাবান্না হচ্ছে কারণ এই ধরনের তো কাজের জন্য ফেলবে তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো একটাই সুবিধা জল হোক ঝড় হোক আপনার কোনো রোদ হোক কোনো ফুল আপনার খুলে পড়বে না এবং টাইতে বাঁধা আছে এবং লং জিবিটা খুব বেশি এই গাছগুলো আমাদের মিনিমাম দু বছর আড়াই বছর হলো দেখতে পাচ্ছেন অতটা গ্লেজ কিছু কমেনি দেখুন আর এটা যেটা যে স্ট্যান্ডটা যেটা যেরকম করা হয় এরকম করে জ্যাক সিস্টেম করে স্ট্যান্ড করা হয় জাস্ট ফোল্ডিং বুঝলেই হয়ে যায় তো এক্ষেত্রে একটা জিনিসই ভয় তো বিভিন্ন জায়গায় চোরের উপদ্রব আছে পাতা খুলে নেওয়ার চান্স থাকে তো এই ধরনের গাছে যেহেতু এগুলো ফল্ডিং তো সেক্ষেত্রে আপনাদের একটু সাবধানে রাখতে হবে মাল কিছু